بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى কোরআন কারীমে সূরাতুল হাসুরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। এর একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো যে ধনীদের যে সম্পদ, এই সম্পদ যেন শুধুমাত্র ধনীদের ভিতরে পুঞ্জীভূত না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না যে এই সম্পদগুলো, ধনীদের এই সম্পদ শুধুমাত্র ধনীদের ভিতরেই পুঞ্জীভূত থাকবে, এটা আল্লাহ তাআলা চান না। যার কারণে আল্লাহ তাআলা যাকাতের মতন একটা বিধানকে ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হতে পারে যে সমাজকে অপরাধ মুক্ত করা, সমাজে কি করা, অপরাধ মুক্ত করা। এই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কওল আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দেশের রাষ্ট্রীয় প্রধান কর্তৃক বা ইসলামী শরিয়া ভিত্তিক এটা বিধান চালু আছে, চোর ধরো হাত কাটো, ইসলামী শরিয়া মোতাবেক আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে কোন লোক ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে, কোন লোক কিসের যন্ত্রণায় চুরি করছে, ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে, খাবার নাই ঘরে কিন্তু আশেপাশের কেউ খবর নেয় না, খাবার নাই ঘরে এমন লোক চুরি করেছে, আমার বন্ধুগণ আজকে সাধারণ সাইকেল চোর, টিভি চোর, মোবাইল চোর, রেডিও চোর, এগুলোকে ধরে আমরা ইচ্ছা মতন পেদাই। আর যারা আজকে এমপি মন্ত্রী হয়ে কলমের খুসার বদৌলতে লক্ষ কোটি টাকা হজম করে ফেলতেছে, রাস্তার সমস্ত ইটগুলো হজম করে ফেলতেছে, গরিবের সব গমগুলো হজম করে ফেলতেছে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো কি নাই, কোনো চেতনাই নাই, কোনো চেতনাই নাই। অতএব যাকাত এটি এমন একটি অর্থ ব্যবস্থা যা সমাজকে অপরাধ মুক্ত করবে। সমাজে মানুষ অপরাধ করে কেন? কেন আজকে বাংলার জমিনে অসংখ্য ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও তারা আজকে চিন্তাই করে, তারা আজকে বাসের হেল্পারি করে, আজকে রিক্সা নিয়ে তারা ঢাকা শহরে রিক্সা চালায়। এর কারণ কি? এরা তো মাস্টার ডিগ্রি পাস, কেন করছে? আজকে স্থানীয় অর্থ ব্যবস্থা বাস্তবায়ন না থাকার কারণে, যার কারণে আজকে এদেশে শত হাজার কোটি টাকার মালিক যাকাত দেয় না, একটা ফান্ড তৈরি হয় না, সেখান থেকে কর্মসংস্থান তৈরি করার মতন পরিবেশ তৈরি করা যায় না। অতএব যদি এই কাজটা করা হতো সত্যিকার অর্থে, সবাই যেভাবে যাকাত দেওয়া উচিত, তাহলে এই দেশে অসংখ্য কর্মসংস্থান তৈরি করা যেত। ইসলামী অর্থনীতি এটাই বলে কোনো যুবক বেকার থাকবে না, কারণ বেকার থাকলেই তো আপনার মাথা তো এটা শয়তান দখল করে নিবে, শয়তান দখল বলবে যে তোমার এটা দরকার, তোমার নিত্য অনেক বেশি, তখন তুমি কি করো, চিন্তাই করো, তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, তুমি সন্ত্রাস হয়ে যাও, এটা তো আপনার এদিকে তো আপনি যাবেনই, কারণ কি আপনার পেটে তো ক্ষুধা, আপনার চাহিদা আছে, আপনার নিট অনেক। অতএব ইসলামী অর্থ ব্যবস্থা বলে যে না, তুমি যাকাত প্রদান করো, সমাজকে ব্যালেন্স করো, সমাজ এমনি অপরাধ মুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপরে যাকাত দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে কৃপণ থেকে, একটা মানুষ যদি কৃপণ হয়, যাকাত এমন একটা বিধান যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মাধ্যমে ওই কৃপণ লোকটা মানসিক দিক থেকে আর কৃপণ থাকে না, কৃপণ থাকে না, কারণ এটা তো বাধ্য, এটা কি বাধ্য। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সব ধর্মই, সব জীবন ব্যবস্থা, কুল্লু আদিয়ান, এটা সব একবারে ভালো কথা বলে, বলে যে তুমি এতিমের পাশে দাঁড়াও, মিসকিনকে সহযোগিতা করো, সব ধর্ম এই কথা বলে, কিন্তু কেবলমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, এটা একদিক থেকে যেমন আপনাকে ভালো কাজ করার প্রতি উৎসাহিত করে, ভালো কাজ করার প্রতি আপনাকে আদেশ করে, আর এক দিক থেকে এটাকে একবার অব্লিগেশন করে দেয়, এটাকে ফরজ করে দেয়, বাধ্যতামূলক করে দেয়। যেমন সব ধর্ম বলে গরিবকে সহযোগিতা করো, মিসকিনকে সহযোগিতা করো, অনাথকে সহযোগিতা করো, আর ইসলাম বলে যাকাত দেওয়া ফরজ। ইসলাম কি বলে? যাকাত হলো ফরজ, যাকাত ফরজ। অতএব দিবা তো দিবাই, বাধ্যতামূলক দিতেই হবে, দিতেই হবে। আজকে যদি আমরা এই দেশে একটা ইসলামী সরকার গঠন করতে পারতাম, তাহলে আপনার দেওয়া লাগতো না, ওই প্রত্যেক ব্যাংক
কর্মকর্তাকে আগে ভাগে ফোন দিয়ে বলে দিত কার অ্যাকাউন্টে কত আছে এই নিউজটা আমাদেরকে দেন। একদিক থেকে ওই টিম থাকতো একটা ওই নিউজ নিত, আর একদিক থেকে আপনার বাস্তব অবস্থা ব্যবসা বাণিজ্য কোন দিয়ে কি আছে এটা দেখতো, দেখার পরে ব্যালেন্স করে বলতো তোমার পুঁজি আছে এত, অতএব এত অংশ আলটিমেটলি এটা ব্যাংকের দায়িত্বশীলকে বলে দিত আলটিমেটলি এই অংশ কেটে সরকারি অ্যাকাউন্টে ঢুকাই দেন। যার কারণে কি হতো না, তখন গরিব একদিক থেকেও কি হতো না, জাকাত একদিক থেকে পেতো পেতোই, সে তো মানে সমৃদ্ধিশালী হতোই, আর একদিকে তার মাথাটাও নিচু হতো না। ইসলাম কেন এই ব্যবস্থা করলো, ইন্ডিভিজুয়ালি জাকাত দিবেন না, জাকাত দিতে হবে এরকমভাবে, কেন এই কাজ কেন ইসলাম করলো, করলো এই কারণে আজকে যদি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে হাত পেতে জাকাত নেয়, তাহলে কালকে আপনার সঙ্গে দেখা হলে তার মাথাটা কিন্তু এমনি নিচু হয়ে যাবে। ইসলাম এটা চায় না, ইসলাম এটা চায় না যে কোনো কারণে কোনো বান্দা তার আরেক বান্দার সামনে মাথা নত করুক। এই জন্য ইসলাম বলে এটা রাষ্ট্রীয়ভাবে কি করো, বাস্তবায়ন করো। কিন্তু আমরা যে রাষ্ট্রে আসি, যারা আমাদেরকে পরিচালনা করছেন, এটা হলো ওই কি বলবো, এটা ছাগল ধরে সিংহের সামনে দেওয়া হবে আর কি। এই জন্য আমরা ব্যক্তি পর্যায় থেকে করব। তবে এই ক্ষেত্রে সৈয়দ কামালউদ্দিন জাফরি একটা সুন্দর পদক্ষেপ আমার ভালো লেগেছিল, সেটা হচ্ছে প্রত্যেক এলাকা ভিত্তিক মসজিদের ইমাম খতিব তাদেরকে আপনারা টার্গেট করতে পারেন। কারণ হলো এটা আপনারা এটা বুঝবেন, হুজুরদের কাছে মনের কথা কিন্তু সব মানুষ বলতে পারে, হুজুরদের কাছে তার মনের কথা একজন রিক্সালা থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত কি করতে পারে, তার মনের ব্যথা বেদনা এটা শেয়ার করতে পারে, এটা আপনার সাথে শেয়ার করতে পারবে না। প্রত্যেক রমজান মাস আসলে আমাদের কাছে এরকম কত ইয়ে আসে, দরখাস্ত আসে যে শেখ ভাই আমার জন্য একটু পারলে আপনি ইয়ে করিয়েন। কারণ এই লোকগুলো এমন যারা আপনার কাছে মানে ইন্ডিভিজুয়ালি এসে অনেস্ট টু ওয়ান আপনার কাছে চাইতে পারবে না। অতএব এই কাজগুলো আপনারা করতে পারেন, সমাজের যারা ভালো আলেম এরকম লোককে সামনে রেখে তার হাত দিয়ে আপনি আপনার মনোভূত ব্যক্তিকে আপনি দেন, ওনার হাত দিয়ে দেন, তাহলে কি হলো ওই ব্যক্তি আপনার সামনে এসে কি হলো না, মাথা নত করলো না। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের জাকাত প্রদানের ক্ষেত্রে, আমরা শাড়ি লুঙ্গি কাপড় এগুলো দিয়ে জাকাত প্রদান করে অভ্যস্ত। এগুলো দিয়ে জাকাত প্রদান করলে জাকাত হবে না আমি সে কথা বলছি না, সে কথা আমি বলছি না, কিন্তু জাকাতের যে লক্ষ্য উদ্দেশ্য সমাজের বৈষম্য দূর করা, সমাজের ভিতরে আপনার সমতা বিধান করা, এটা কি শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলে কি এটা হয়? শাড়ি লুঙ্গি জাকাতে তো এই কাজ হয় না। অতএব শাড়ি লুঙ্গি জাকাত আপনি দিতে পারেন, এটা হয়তো জাকাতটা জাস্ট ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু এর দ্বারা জাকাতের লক্ষ্য উদ্দেশ্য এটা বাস্তবায়ন হবে না, জাকাতের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। অতএব জাকাতের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আপনাকে ওই রকম লোক সিলেকশন করে তার কাছে গিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে অথবা তাকে একটা ব্যবসার পজিশন তৈরি করে দিয়ে বা সে যে কাজ করে সেখানে তাকে বসিয়ে দিতে পারা, যাতে আগামী বছর আবার তাকে কি না করা লাগে, আপনার হেল্প করা না লাগে, এইভাবে জাকাতটাকে সম্পাদন করতে হয়। তাহলে এটা সমাজের যে উদ্দেশ্যে, সমাজের যে কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করেছেন, সেই কল্যাণটা পরিপূর্ণ কি হয়, বাস্তবায়ন হয়।